আর্জেন্টিনা হেরে গেল সৌদি আরবের কাছে। হারাজিতা আছে, খেলা হারাজিতা থাকবেই, তো সেটা সমস্যা না, আশা করি সামনের ম্যাচ। ওয়ালাইকুম বন্ধুরা, বাংলাদেশ থেকে আমি সেলিম শেখ আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমরা পরপর দুইটা অঘটন দেখলাম এইবারের বিশ্বকাপে, তো এই অঘটন নিয়েই আজকে আমরা আলোচনা করব এখানকার এক দোকানদার ভাইয়ের সাথে। আচ্ছা, আপনার কাছে জানতে চাই, এবারকার বিশ্বকাপে আমরা তো প্রথম ম্যাচটা দেখলাম আর্জেন্টিনার যে সৌদি আরবের লোক বিয়ে গুলো হেরে গেল, তো এই এই হারার পরে আপনাদের বেচা কিনার কোনো প্রভাব পড়ছে কি না বেচা কিনা? হ্যাঁ, আর্জেন্টিনা ম্যাচটা হারার পরে আমাদের বেচা কিনি একটু কমে গেছে গা, এবং কি আর্জেন্টিনা জার্সি একটু কম চলতেছে। তো আসলে ম্যাচ হারাজিতা আছে, খেলা হারাজিতা থাকবেই, তো সেটা সমস্যা না, আশা করি সামনের ম্যাচ দুইটা জিতলে ইনশাল্লাহ আমাদের ব্যবসার পরিস্থিতি আর একটু স্বাভাবিক হবে। আচ্ছা, আমরা তো আরেকটা বিষয় যে দেখলাম যে জার্মান অপ্রত্যাশিতভাবে হাইরা গেল জাপানের কাছে বিয়ে করলে, তো এইটাও তো মনে হয় কোনো প্রভাব পড়ছে বলে আপনাদের পেশা কিনাই মনে হয়? হ্যাঁ, তা তো অবশ্যই, প্রথম রাউন্ডে বারবার বড় বড় যে ফেভারিট দলগুলো ওইগুলো বারবার হারতেছে, হাইরা যাইতেছে, এই কারণে আমাদের ব্যবসার পরিস্থিতি একটু খারাপ হয়েছে। আশা করি সামনের দিকে ম্যাচগুলো জিতবে ইনশাল্লাহ, আমাদের ব্যবসার পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে ইনশাল্লাহ। আজকে তো ব্রাজিলের সাথে সার্বিয়ার খেলা আছে, তো এই ম্যাচে কার সম্ভাবনা বেশি জয়ের? আশা করা যায় যেহেতু র্যাঙ্কিংয়ে গিয়ে ব্রাজিল, সেহেতু আশা করা যায় ব্রাজিল জিতবে, হয়তোবা সার্বিয়াও জিততে পারে, কারণ এবারের বিশ্বকাপে ভিন্ন রকম খেলা হইতেছে, কারণ ছোটো ছোটো দলগুলো ভালো খেলতেছে, বড় দলের চেয়ে ছোটো দলগুলো ভালো খেলতেছে, তো ওই দিক থেকে আশা করা যায় সার্বিয়াও জিততে পারে, তবে 80% সম্ভাবনা বেশি আশা করি ব্রাজিলই জিতবে। আচ্ছা আচ্ছা, অঘটন ঘটার কোনো সম্ভাবনা নাই? অঘটন ঘটার সম্ভাবনা খুব কম, কারণ আমরা তো দেখতেছি যে এবারকার বিশ্বকাপে একের পর এক অঘটন ঘটতেছে। হ্যাঁ, তাই না? ঠিক আছে, ব্যক্তিগতভাবে আপনি কোন দলে সাপোর্ট করেন? আমি ব্রাজিলের সাপোর্ট করি, আশা করি ইনশাল্লাহ ব্রাজিল জিতবে। তো আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। ধন্যবাদ। আমার সাথে এখন আরেকজন ব্যবসায়ী ভাই আছে, তার কাছে জানতে চাইবো যা এই ম্যাচে তো এই আমরা পরপর দুটা ম্যাচ দেখলাম যে আর্জেন্টিনা হেরে গেল সৌদি আরবের কাছে আর জার্মান হেরে গেল জাপানের কাছে, তো এতে আপনাদের ব্যবসায় কোনো প্রভাব পড়ছে কি না? হ্যাঁ ভাই, এই যে দুইটা ম্যাচ হেরে গেল, আর্জেন্টিনা হেরে গেছে সৌদি আরবের কাছে, এখন তো ব্যবসা অনেক সমস্যা, জার্মানও হেরে গেল জাপানের কাছে সমস্যা, ব্রাজিল আছে, ব্রাজিল যদি হেরে যায় তাহলে একবারে ব্যবসা খুবই শেষ। তো আজকের ম্যাচ তো ব্রাজিলের লগে সার্বিয়া, তো এই নিয়ে কোনো অঘটন ঘটতে পারে কি না আপনি মনে করেন? আশা করি ব্রাজিলের যে টিম এবার, আশা করি ব্রাজিলের টিম অনেক শক্ত প্লেয়ার, এই যে নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, তারপর রদ্রিগো, প্লেয়ার অনেক ভালো ভালো প্লেয়ার, এই যে রিয়াল মাদ্রিদে খেলে সেরা প্লেয়ার হলে এরাই, রদ্রিগো, তারপর ভিনিসিয়াস জুনিয়র, তারপর এদের স্ট্রং গোলকিপার, তারপর ডিফেন্ডও স্ট্রং সিলভা। তো আপনি আশা করতেছেন যে ব্রাজিল জিতবে? যে ইনশাল্লাহ ব্রাজিল জিতবে, ব্রাজিল হারবো না। আচ্ছা আচ্ছা, আমার 100% গ্যারান্টি আছে ব্রাজিল হারবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে।